नमस्कार बंधुरा, पिकास गार्डनिंग आपनादेरके स्वागत। आमी आपनादेर गार्डनर बंधु अमित। एक्षुनि जे आपनि जबा गाछटा देखलेन, एटी आमार बागानेर आर चारटा साधारण जबा गाछेर मतोनि, किन्तु एखन बर्तमाने अनेकटा दामी जबा गाछ आमार काछे। कारण ए रीतिमतो गत एक मास धरे आमार बागानके पुरो फुल दिये भरिये राखछे। तार प्रमाण आपनारा आपनादेर चोखेर सामने निजेई देखते पाच्छेन जे एई गाछे कि संख्यक फुल धरे आछे। देखुन एकबार, एकटी, दुटी, तीन, चार, पाँच, छय, सात, आठ, आठखाना जबा एते आपातत धरे आछे। एबं सेई जबागुलि आपनि निजे तार आयतन एबं कालारगुलि देखे निन। देखुन कत सुंदरभावे एरा फुटे आछे, कत सुंदरभावे। এবং এই গাছটি ছবি দেখে অনেকে আমার কাছে জানতে চেয়েছে এবং অনেকে আমার কাছে শুনতে চেয়েছে যে আমি এই গাছটির পরিচর্যা কীভাবে করছি, এই গাছটিকে মেনটেন্স কীভাবে করছি, কীভাবে আমার গাছে এত ফুল আসছে। জবা গাছ মূলত সমস্ত বাগানেই প্রায় না প্রায় থেকেই থাকে, কিন্তু সমস্ত বাগানেই জবা গাছের এই রূপ শোভাধাকার সৌভাগ্য খুব কমজনের হয়। তো এর মূল কারণ কিছুই নয়। দেখুন, জবা গাছকে আপনি অনায়াসেই বিভিন্ন কেমিক্যাল সারের প্রয়োগের দ্বারা বাই ফোর্সে তার ফুল আনতেই পারেন, কিন্তু সেই ফুল আনার মজাটা সেখানে নেই যেখানে সে নিজে থেকেই এই সংখ্যক ফুল আপনাদের সামনে উপহার দেবে। তো আমি মূলত আমার বাগানের এই জবা গাছগুলোকে মূলত সেভাবে পরিচর্যা কিছুই করি না। তো আপনারা আপনাদের জবা গাছগুলোকে কিছু বেসিক আপনাদের কাছে নলেজ থাকতে হবে, যেমন যে সে গাছটিকে প্রতিনিয়ত একই আবহাওয়ায় রাখা, সে গাছটির আয়তন দেখা, আয়তন অনুযায়ী তার টপটাকে পরিবর্তন করা, তার যাতে রুট বাউন্ড না হয়ে যায় সেদিকে ভালোভাবে দেখা। এবং আমি আমার মূলত এই গাছগুলো যে তৈরি করছি তার মূলত মাটি তৈরি করছি, আমার বেশিরভাগটাই বলতে পারেন কাউডং কম্পোস্ট, তার সঙ্গে আমার গার্ডেন সয়েল মেশানো। এর বাইরে আমি তেমন কোনো সার প্রয়োগ করি না, খুব কম সময়ে আমি তাতে হাড়গুঁড়ো প্রয়োগ করে থাকি অল্প পরিমাণে। তো আমার এই গাছগুলোর মূলত এই পরিচর্যা করা হয় এবং সময় মতো তাদের জল দেওয়া। এবং এই গাছগুলোর যখন এই ফুলগুলো মরে যায় বা এই ফুলগুলো যখন মরে পড়ে যায়, দেখুন আমি এই ফুলগুলোকে প্রত্যেকটা গাছের গোড়াতে দেওয়া আছে। এই দেখুন, এখানে প্রত্যেকটা গাছের গোড়াতে। এবং আমার মাটি যদি আপনি দেখতে চান, মাটি কিছুই নেই, এই দেখুন গোবর সার এবং গার্ডেন সয়েলের মিশ্রণ। এর বাইরে আমি আমার এই বাগানের জবা গাছগুলোর মাটি অন্য কিছুতে তৈরি করি না। তো আমার এই জবা গাছগুলি এই সংখ্যক যে ফুল দিচ্ছে তার রহস্য মূলত এটাই, যে গাছগুলোকে খুব ভালোভাবে যত্ন করা, তাদের সময় মতো দেখভাল করা, তাদের সময় মতো দেখা। দেখুন, আপনি আপনার বাগানে যতক্ষণই সময় কাটাবেন, আপনার গাছগুলির সঙ্গে আপনি যতক্ষণই সময় কাটাবেন, এই গাছগুলি নিজের চেহারা, নিজের সতেজ ভাব, নিজের ফুল দেওয়ার প্রোডাকশন বিটি, এগুলোতেই আপনাকে বুঝিয়ে দিবে যে সে গাছগুলি কী চাচ্ছে, তার কী দরকার, বা তারা আগামী দিনে কী খাবারটা আপনার কাছ থেকে চায়। গাছেদের অতিরিক্ত সার প্রয়োগ বা কেমিক্যাল সার প্রয়োগ কম করুন, গাছেদের নর্মালভাবে বৃদ্ধি হতে দিন, তাদের নিজেদের মতো বৃদ্ধি হতে দিন যতটা পারবেন। আপনি আমাদের ন্যাচারাল ম্যানুয়ার যেগুলো আছে সেগুলো আপনি বাগানে প্রয়োগ করুন। আপনি কাউডং কম্পোস্ট ব্যবহার করুন, লিফমল কম্পোস্ট ব্যবহার করুন, ভার্মি কম্পোস্ট ব্যবহার করুন। আপনি জৈব সারের প্রয়োগটা আপনাদের বাগানের গাছে যতটা পারবেন বেশি করুন, তাতে আপনি রেজাল্টও ভালো পাবেন, তাতে গাছের গ্রোথও ভালো পাবেন, গাছের চেহারাও আপনি সুন্দর দেখতে পাবেন। তো আমার এই জবা গাছের সেরকম কোনো টেকনিক্স বা ট্রিপস নেই, আমি নর্মাল প্রসিডিওরে আমার এই জবা গাছগুলো থেকে এত সুন্দর ফুল দেখতে পাচ্ছি। এবং আমি চাইবো আমার যারা বন্ধু আছে বা আমার চ্যানেলকে যারা ফলো করছে তারাও এই সেম জিনিস ফলো করুন, তাতে আপনাদের গাছগুলোই সতেজভাব উঠে উঠবে। তো আমার ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করে আপনাদের মতামত জানান, এবং পিকাস গার্ডেনিংয়ের সঙ্গে থাকুন এবং পিকাস গার্ডেনিংকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কিছু তত্ত্ব নিয়ে।